পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ তীব্র করছেন মুকুল রায়। বিজেপির পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান মুকুল রায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দলীয় সভা থেকে তৃণমূল কংগ্রেসকে চোরের দল বলে আক্রমণ শানান। তিনি বলেন, এই দলটা স্রেফ তোলাবাজির উপর টিকে রয়েছে। একটা সময় এই দলটাকেই যক্ষের ধনির মতো আগলেছেন মুকুল রায়, এখন সেই দলকেই তিনি চোরের তকমায় বিচ্ছেন। কিন্তু কেন তিনি তৃণমূলকে এখন চোরের দল বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন বিজেপিতে যোগ দেওয়া মমতার প্রাক্তন সেকেন্ড আর্মি। মুকুল রায় বলেন, এই দলটা এখন কৃষক থেকে শুরু করে শ্রমিক বুদ্ধিজীবী কাউকেই রিয়াদ করে না। যারা পয়সা দেবে তারাই শুধু এই দলে গুরুত্বের জায়গায় পায়, আর যারা পয়সা দিতে পারে না তারা ব্রাত্য। মোট কথা, কিছু পেতে গেলে কিছু দিতে হবে, এই নীতি নিয়েই চলছে তৃণমূল। একদা তৃণমূলের নাম্বার টু হিসেবে তিনি পরিচিত ছিলেন। সেই নাম্বার টু এদিন বলেন, টাকা দিচ্ছেন নরেন্দ্র মোদি আর রাজ্যের কাজ হচ্ছে শুধু প্রকল্পের নাম বদলে তা নিজের বলে চালানো। সেই মতোই ন্যাশনাল রুরাল লাইফহুড মিশনের নাম বদলে গিয়েছে এ রাজ্যে, তা এখন আনন্দধারা নামে চালাচ্ছে মমতা সরকার। একইভাবে স্বচ্ছ ভারত মিশনকে পরিবর্তন করে করা হয়েছে মিশন নির্মল বাংলা, আর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রামীণ সড়ক যোজনা করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলার গৃহ প্রকল্প করা হয়েছে। মুকুল রায়ের অভিযোগ, কেন্দ্রে টাকা চুরি করতেই এই নাম পরিবর্তন করা হচ্ছে রাজ্যে। রাজ্য সরকার কেন্দ্রের অনুদান ঠিকই পাচ্ছে, প্রকল্প পরিবর্তন করে দেখানো হচ্ছে টাকা সম্পূর্ণ রাজ্য সরকার দিচ্ছে। এই নিয়েই কেন্দ্রের সঙ্গে প্রতিনিয়ত সংঘাত তৈরি করছে রাজ্য, আর সংঘাত তৈরি করে রাজ্যকে রসাতলে পাঠাচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। তাই অবিলম্বে এই রাজ্যে পরিবর্তন জরুরি, আর তার সূচনা করতে হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন থেকেই, বলেন মুকুলবাবু।